ওরে ভাই রে ভাই ফ্লপ নায়িকার উপাধি পেলেন স্বপ্নম ববলি বুবলি পারলেন না আর বিশ্বাস তিনি সিনেমায় না কাজ করে অর্ধ কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার কিনে ফেললেন ফ্লপ নায়িকা পর পর সিনেমাতে ফ্লপ খেয়েছে নিউজটা কিন্তু ডেইলি এটা ভুয়া কোনো নিউজ না কারণ স্বপ্নম বুবলিকে নিয়ে কথা বললে সত্যতা থাকা লাগবে অপরদিকে আমাদের অপবিশ্বাস ম্যাডাম তিনি সিনেমায় কাজ না করে অর্ধ কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার কিনেছেন যে কারটা নিয়ে প্রচুর পরিমাণ আলোচনা হচ্ছে যৌপু বিশ্বাস এতগুলো টাকা পেল কোথায় যেখানে শবনমববলি একের পর এক সিনেমায় কাজ করছেন একের পর এক সিনেমা মুক্তি দিচ্ছে একের পর এক সিনেমায় চুক্তি হচ্ছে শবনমববলি পারলেন না আর অপু বিশ্বাস তিনি সিনেমায় না কাজ করে অর্ধ কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার কিনে ফেললেন এজন্য শবনমববলি অপবিশ্বাসের কাছে হেরে গেল ভাইরে ভাই অপু বিশ্বাস তিনি শ্রম উদ্বোধন করে যে টাকাটা ইনকাম করে হিসাব করলে শবনম বুবলির চাইতে কয়েক গুণ বেশি এটাই রেজাল্ট আসছে তার আগে ভালোবাসার পরিচয় দিতে গিয়ে কিন্তু শবনম বুবলি বিপদে পড়লেন ভাই ব্রাদার কেন ভালোবাসার পরিচয় দিতে গিয়ে সব্নম বুবলি বিপদে পড়লেন এই কোরবানি সাকিব খানের তুফান মুভি মুক্তি পেয়েছে। যেটা শবনম বুবলির প্রাণ প্রিয় অনলি ওয়ান হাজব্যান্ড সাকিব খানের মুভি যে কারণে স্বপ্নম বুবলি তিনি রিভেন্স সিনেমার প্রচার প্রচারণা করতে আসেনি এমনটা অভিযোগ করলেন প্রযোজক মোহাম্মদ ইকবাল সাহেব ইকবাল সাহেব বললেন যে স্বপ্নম বুবলি আমার সিনেমার প্রচার করেনি কেন করেনি কি কারণে করেনি আমি জানি কার জন্য করেনি সেটাও আমি জানি মানে রিভেন্স সিনেমার এগেনস্টে তুফান মুক্তি পেয়েছে আর সেই তুফানের কারণে স্বপ্নম বুবলি রিভেন্সের প্রচার প্রচারণা করলেন না যে কারণে প্রযোজক মোহাম্মদ ইকবাল সাহেব তিনি স্বপ্নম তার বিট্রে সিনেমা থেকে ক্যান্সেল করে দিয়েছেন বিট্রে সিনেমায় নায়ক নায়িকা হিসেবে স্বপ্নম বুবলি এবং রৌশন ছিলেন যাদের জুটিতে রিভেন্স সিনেমা নির্মাণ করা হয়েছে একই জুটিতে বিট্রে সিনেমা নির্মাণ করা হয়েছিল প্রায় চল্লিশ শতাংশ সিনেমা শুটিং হয়েছে তারপরও বিট্রে থেকে বাদ দেওয়া হয়েছে শবন বুবলিকে শুধু তাই নয় এই খবরটি ছড়িয়ে পড়ার পর জাকির হোসেনের মায়াদা লাভ টু সিনেমা সেই সিনেমা থেকেও কিন্তু শবন বুবলিকে ক্যান্সেল করা হয়েছে রোজার ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমা মায়াদা লাভ যেটা শাকিব খানের রাজকুমারের বিপরীতে মুক্তি পেয়ে যথেষ্ট যথেষ্ট একটা প্রশংসা করিয়ে নিয়েছিলেন এবং স্বপ্নম বুবলি কিন্তু তার কৌশলগত দিক দিয়ে মায়াদা লাভ সিনেমার প্রচার প্রচারণা করেছিলেন যেখানে তিন তিনটা নায়ক ছিল যে স্বপ্নম বুবলিকে পাবে সেই আসল রাজকুমার এরকম কিছু তিনি টেকনিক খাটিয়ে কিন্তু সিনেমার প্রচার প্রচারণা করলেন সেই মায়াদা লাভ টুট থেকে শবনম বুবলিকে বাদ দেওয়া হয়েছে এ যেন স্বপ্নম ভরা ডুবি চলছে ফ্লপ নায়িকা হিসাবে তুলে আনা হয়েছে এই প্রতিবেদনে আপনারা নিউজটি দেখে নেবেন স্বপ্নম বুবলি ম্যাডাম আপনি আমার কথায় কষ্ট পেলেন না কারণ নিউজ এখানে দেওয়া আছে ফ্লপ নায়িকা গত বছরে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে স্বপ্নম বুবলির একের পর এক সিনেমা দিয়ে স্বপ্নম বুবলি যেন দর্শক টানতে সক্ষম হচ্ছে না এমনটাই প্রতিবেদনে বলা হয়েছে এর অপোজিটে নায়িকা উপবিশ্বাস তিনি সিনেমায় কোনো প্রকার কাজ না করে বা দীর্ঘ পাঁচ সাত বছর যাবৎ নায়িকা উপবিশ্বাস তিনি কিন্তু রেগুলার না আমরা দুই সালে ছায়া সিনেমা দেখেছি মানে তাও সরকারের অনুদান প্রাপ্ত সিনেমা ছায়া বৃক্ষ যেটা দুই সালে মুক্তি পেয়েছিল এই একটি সিনেমা কিন্তু আমরা দেখেছি যেটা দীর্ঘ পাঁচ থেকে সাত বছর পর উপবিশ্বাস তিনি সিনেমায় রেগুলার না সিনেমা করছেন না এতগুলো টাকা কোথায় পেলেন কিভাবে এতগুলো টাকা দিয়ে তিনি কার কিনলেন এই প্রশ্নটা উঠে আসছে তাহলে কি অপবিশ্বাস তিনি শোরুম উদ্বোধন করে স্বপ্নম গুবলির চাইতে বেশি টাকা ইনকাম করছে নাকি সাকিব খান তুফানের সাকসেস কারণে অপবিশ্বাসকে টাকা গিফট করলো বা কার গিফট করলো এরকম অনেক প্রশ্নই উঠে আসছে সেই সকল প্রশ্নের জবাব দিয়েছেন অপবিশ্বাস নিজেই আর টিভিতে একটা নিউজ উঠে এসেছে যেখানে অপবিশ্বাসের যে অ্যামাউন্ট সোর্স মানে টাকা সেই টাকাটা কোথায় পেলো সেটা কিন্তু জানানো হয়েছে অপু বিশ্বাস তিনি বলেছেন যে আমার পুরনো একটা কার ছিল লাল কালার অডিকার সেই অডিকারটা আমি বিক্রি করে দিয়েছি সেখান থেকে অডিকার বিক্রির টাকা নিয়ে এবং আরও কিছু টাকা নিয়ে আমি হ্যাভাল ব্র্যান্ডের সাদা কালার এই নিউ ব্র্যান্ড কারটি কিনেছি হ্যাঁ যেটার মার্কেট প্রাইস সাতচল্লিশ লক্ষ টাকা বাংলাদেশে সাতচল্লিশ লক্ষ টাকা এই দাম এই গাড়ির দাম ও মাইকর অর্ধ কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার কমছে অপু বিশ্বাস চমকে যাচ্ছে শবন বুবলি আমরা পর্যন্ত থমকে গিয়েছি তো যেটা ভেবে নিচ্ছিল দর্শক বা ভক্তরা যে অপবিশ্বাস তিনি শোরুম উদ্বোধন করে এতগুলো টাকা ইনকাম করছেন ভাই রোল দাদা আমরা যদি একটু ক্যালকুলেশন করি দেখেন নায়িকা উপবিশ্বাস তিনি কিন্তু শোরুম উদ্বোধনের জন্য কোনো জায়গায় ডাক পেলে মিনিমাম তার রেট চার থেকে পাঁচ লক্ষ টাকা যেটা বিভিন্ন মাধ্যমে জানা গিয়েছে চার থেকে পাঁচ লক্ষ টাকা হয়তোবা অন্য কোনো নায়িকাদের ফিল্মের অ্যামাউন্ট অনেক নায়িকা আছে তারা ফ্লিম করে যে টাকাটা পায় সেই টাকাটা কিন্তু অপবিশ্বাস শোরুম উদ্বোধন করে পাচ্ছে এবং তিনি বছরে মানে বছরের হিসাবটা পরে করছে মাসে কিন্তু তিন থেকে চারটা শোরুম উদ্বোধন করে থাকেন তাহলে বছরে মিনিমাম তিন বারং ছত্রিশটা বা চল্লিশটা চল্লিশটা থেকে তিনি চারচারা শোরু প্রায় দেড় কোটি টাকা ইনকাম করে নিচ্ছেন জাস্ট শোরুম উদ্বোধন করে ও মাই গড তাহলে সব নম্বুবলি কেমনে পারে তিনি তো মাত্র তিনটা সিনেমা করছে তিনটা বা চারটা সিনেমা আর তার সিনেমায় সর্বোচ্চ অ্যামাউন্ট কত হতে পারে 10 লাখের নিচে শবনমববলির অ্যামাউন্ট এর ওপরে তো যাবে না কারণ বাংলাদেশে নাম্বার ওয়ান নায়িকা কিন্তু শবনমববলি নয় বুঝতে হবে এটা শবনমববলির অ্যামাউন্ট কিন্তু দশ লাখের নিচেই রয়েছে তো শবনমববলির যেই সিনেমা করে যে টাকাটা ইনকাম করছেন তার চাইতে কয়েক গুণ বেশি টাকা ইনকাম করছেন অপবিশ্বাস চরম উদ্বোধন করে মাঝখান থেকে সুপারস্টার সাকিব খানের হারলেনের শুভেচ্ছা দূত ওয়ালটনে শুভেচ্ছা দূত হিসাবে রয়েছে এমনকি বর্তমানে নগদেও কিন্তু রেগুলার কাজ করছেন নায়ক অপবিশ্বাস সেই সাথে ও বিশ্বাস অতীতে প্রায় একশোটিরও বেশি সিনেমায় অভিনয় করে রেখেছেন সেই সিনেমার টাকাগুলো অ্যামাউন্টগুলো সম্পদগুলো এগুলো তো আছে তো অপু কার কিনা নিয়ে যে মন্তব্যগুলো করছিলেন আপনারা ভুলে গেলেন বুঝলাম না যে একজন পিচ্চি ছেলে পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনছে সেই ছাগল কাণ্ডের কথা ভুলে গেলেন নাকি রাজস্ব কর্মকর্তা মতিউরের পেছনে হারিকেন নিয়ে এখন পুলিশ দৌড়াচ্ছে সে কিন্তু অলরেডি চিপায় আছে তার সে মাটিতে মানে মাল্টিপ্লেক্স টাইপের বিদেশের একেবারে বাসা করে দিয়েছে শাশুড়ি আম্মাকে দেশের মাটিতে ডুপ্লেক্স বাড়ি করে দিয়েছে এছাড়া দুইটা বউ সে দুই বই সংসার বাচ্চা কাচ্চাকে কোটি কোটি টাকা উপহার দিয়ে রেখেছে তো মতিউর রহমান কিন্তু চিপায় আর ওইদিকে রাফসান দা ছোট ভাই সে কিন্তু অডি কার কিনে দিল না তার বাবা মাকে বাবা মাকে অডি কার কিনে দিয়ে সেও কিন্তু বিপদে তো সেই জায়গা থেকে অপু যে কার কিনলো আর এটা নিয়ে সমালোচনা হবে না এমনটা তো না কারণ অপু তো রানিং নায়িকা না যে কারণে তাকে নিয়ে এত পরিমাণ সমালোচনা হয়েছে আর মাঝখান থেকে স্বপ্নম বুবলি সে তো ফ্লপ নায়িকা এই তাকমাটা পেয়ে গেলেন পাশাপাশি আহ সবচেয়ে বড় যে একটা আঘাত সেটা হলো যে শাকিব খানের কারণে নাকি সাকিব খানকে ভালোবেসে না কি কারণে তিনি রিভেন্স সিনেমার প্রচার করলেন না নাকি রিভেন্স সিনেমার প্রচার এ কারণেই করেননি হয়তোবা যে প্রযোজক মোহাম্মদ ইকবাল সাহেব তিনি কিন্তু স্বপ্নম বুবলি এবং সাকিব খানের বিবাহ নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে তাদের কাবিন নামা নাই তাদের কাগজপত্র নাই তারা বৈধ না এই যে এইরকম আজে বাজে মন্তব্য করেছিলেন হয়তোবা শবনম বুবলি এ কারণেই ইকবালের উপর প্রতিশোধ নিলেন এমনটাও হতে পারে তো ভাই বারাদার আমি বলবো সব নম্বু যেটা করেছে একেবারে হান্ড্রেড হান্ড্রেড সঠিক কাজ করেছেন পরপর দুই দিটা সিনেমা থেকে বাদ পড়েছে এতে দুঃখের কিছুই না কারণ মায়াদা লাভ এই সিনেমা যে পরিচালক তিনি হয়তো স্বপ্নমি বাদ দিয়ে দিচ্ছেন আর বিট্টের সিনেমা এখান থেকে তো ইকবাল সাহেব তিনি নিজেই বাদ দিয়েছেন তো এই সকল সিনেমায় দু চারটা সিনেমায় কাজ না করলেও স্বপ্নম বুবলি কোনো ক্ষতি আসে না কিচ্ছু যায় আসে না কারণ তিনি কিং খান মেগা স্টার শাকিব খান ঢালিউড চলচ্চিত্রের রাজকুমার তার সেকেন্ড ওয়াই প্রয়োজন আছে তার তার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম